আসসালামু আলাইকুম, নববর্ষের শুভেচ্ছা সকল শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দকে। 2021 নববর্ষের পুনরায় সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। বিগত ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণীর, আজকে আমরা সাধারণ গণিতের লগারিদম এর কয়েকটি সূত্র প্রমাণ করব। ইতিপূর্বে আমরা সূচকের সূত্রগুলো প্রমাণ করেছি এবং আমরা অঙ্কের সমাধান করেছি। আজকে আমরা লগারিদমের সূত্রগুলো আগের ক্লাসে আমরা দেখিয়েছি কিন্তু সূত্র প্রমাণ করতে পারিনি, আজকে আমরা সূত্র প্রমাণ করব। এখানে গুণের সূত্র, দুটি গুণের সূত্র, একটা গুণের সূত্র, একটা ভাগের সূত্র আর একটা ঘাতের সূত্র। এ ভিত্তিক লগ এম ইন্টু এন সমান হবে লগ এ এম যোগ এ ভিত্তিক লগ এন। আমরা সংক্ষেপে বলি, লগ এ এম বাই এন সমান হলো লগ এ এম মাইনাস লগ এ এন। ঘাত হলো, আর এটা হলো ঘাতের সূত্র, লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর সমান হলো আরটা, ঘাতটা লগের আগে আসবে, আর লগ এ এম। এখান থেকে আমরা এই সূত্রগুলো প্রমাণে যাব। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম সূত্রটা প্রমাণে যাচ্ছি। প্রমাণ, মনে করি ডান পাশের যে দুইটা টার্ম আছে আমরা ধরে নেই, লগ এ ভিত্তিক এম এটা সমান হলো এক্স, এবং এ ভিত্তিক লগ এন এটা সমান হলো ওয়াই। তাহলে সূচকের নিয়ম আর লগের ডেফিনেশন থেকে আমরা জানি সূচক এবং লগ পরস্পর বিপরীত। আমরা এটা লিখব এইভাবে, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, লগের ডেফিনেশন আমরা বিগত ক্লাসে দিয়েছি, আজকে আমরা লক্ষ্য করো এটা লিখবে না, আমি শুধু লগের ডেফিনেশনটা দিচ্ছি যে যদি এ টু দি পাওয়ার এক্স সমান এন হয় তবে এটা সূচকে আছে, তবে কি হবে, লগ এখানে সূচকের ভিত্তি আর লগের ভিত্তি একই হবে, এ ভিত্তিক লগ এন সমান হলো এক্স। তাহলে পাওয়ারটা, ঘাতটা চলে গেল এর ডান পাশে অথবা বাম পাশে আসলেও আমরা এইভাবে লিখতে পারি যে এক্স সমান লগ এ ভিত্তিক এন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে খেয়াল করো, আমরা এখান থেকে এটা লিখব, তাহলে আমরা এখানে সুতরাং আমরা লিখব যে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স সমান হলো এম, এবং এ টু দি পাওয়ার ওয়াই সমান হলো এন। অতএব আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই সমান এম ইন্টু এন, অর্থাৎ বাম পক্ষ গুণ ডান পক্ষ গুণ। এখানে খেয়াল করো, বা এ টু দি পাওয়ার, ভূমি একই হলে পাওয়ার যোগ সূচকের নিয়ম অনুযায়ী এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান এম এন। এখানে খেয়াল করো, আমরা যদি এ টু দি পাওয়ার এক্স সমান যদি এন হয় তবে আমরা কি লগ দিয়ে লিখেছিলাম, যে লগ এ ভিত্তিক এন সমান হলো এক্স। এটার মতো করে লগের ডেফিনেশন থেকে আমরা লিখব যে এ টু দি পাওয়ার এক্স সমান হলো এন, এটাকে যদি এন ধরি আমরা এটার মতো, তাহলে লগ এ ভিত্তিক এন তাহলে, বা লগ
a ভিত্তিক n অর্থাৎ mn সমান হলো x that is x plus y এবার খেয়াল করো হ্যাঁ এখন লক্ষ্য করো বা a ভিত্তিক log mn সমান x এবং y এর মান বসিয়ে দাও x এর মান হলো a ভিত্তিক log m অর্থাৎ log am প্লাস আর এখানে হবে y এর মান log an দেখো প্রমাণিত শিক্ষার্থী বন্ধুরা এটি কি হলো যে দুটি সংখ্যার গুণফলের log আমরা বাংলাতে বলতে পারি দুটি সংখ্যা m এবং n এই দুটি সংখ্যার গুণফলের log হবে ওই দুটি সংখ্যার log এর যোগফলের সমান log এর যোগফলের সমান নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবার দ্বিতীয় সূত্রটি লক্ষ্য করো দ্বিতীয় সূত্রটি একই নিয়মে করবে শুধু গুণের ক্ষেত্রে তোমরা গুণ দেখ আমরা গুণ দেখিয়েছি গুণের ক্ষেত্রে আর ভাগের ক্ষেত্রে আমরা m যে এখানে x এবং y ধরা হয়েছে তাহলে এখন ভাগ দেব সুতরাং m বাই n অর্থাৎ এটিকে যে ভাগ করব আমরা ভাগ যদি করি তাহলে কি আসবে এখান থেকে আসবে যেমন a টু দি পাওয়ার x সমান হলো m এবং a টু দি পাওয়ার y সমান হলো n সুতরাং এখন গুণের ক্ষেত্রে m ইন্টু n দেখিয়েছিলাম আমরা এখন ভাগের ক্ষেত্রে দেখাবো সুতরাং m বাই n সমান হবে a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y এখানে খেয়াল করো বা m বাই n দ্বিতীয়টার ক্ষেত্রে সমান হবে a টু দি পাওয়ার ভাগের ক্ষেত্রে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার ওপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে তাহলে x মাইনাস y এখানে লক্ষ্য করো a টু দি পাওয়ার এখন a টু দি পাওয়ার x সমান n এখন আমরা log log দিয়ে লিখব log a ভিত্তিক n m বাই n সমান হলো x দ্যাট ইজ x মাইনাস y এটা খেয়াল করো এখন আমরা ধরে নিছিলাম এখন মানটা বসিয়ে দাও বা লগ এ ভিত্তিক এম বাই এন সমান এক্স এর মান হলো এ ভিত্তিক লগ এম মাইনাস এ ভিত্তিক লগ ওয়াই হলো এন লক্ষ্য করো দুটি সংখ্যার ভাগফলের লগ ওই দুটি সংখ্যার লগের বিয়োগফলের সমান এই যে দুটি সংখ্যা এম এবং এন দুটি সংখ্যার ভাগফল এম বাই এন ভাগফলের লগ হবে ওই দুটি সংখ্যার ভাগফলের লগ হবে ওই দুটি সংখ্যার লগের বিয়োগফলের সমান লগের বিয়োগফলের সমান শিক্ষার্থী বন্ধুরা আমরা দুইটা সূত্র প্রমাণ করলাম এবার লক্ষ্য করো ঘাতের সূত্রটা তোমরা লক্ষ্য করো ওটাও সহজ ঘাতের সূত্রটি কি আছে ঘাতের সূত্রটা হলো দেখে নেই হ্যাঁ ঘাতের সূত্রটা হলো তিন নম্বরটা লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর সমান হবে আর ঘাত আর লগের আগে আসবে লগ এ ভিত্তিক এম এটা আমরা প্রমাণ করব একই নিয়মে ধরে নাও ধরি বা মনে করি এক্স সমান লগ এ এম এটা আমরা ধরে নিলাম তাহলে আমরা কি লিখব এ টু দি পাওয়ার এক্স এটা লিখব বা দিয়ে লিখব
যে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x সমান হলো m. এখন আমরা সূচক দিয়ে লিখলাম a টু দি পাওয়ার m সমান হলো, a টু দি পাওয়ার x সমান হলো m. শিক্ষার্থী বন্ধুরা এবার লক্ষ্য করো m টু দি পাওয়ার r ঘাত কত দেওয়া আছে, 8. আমরা এখন r নিয়ে আসব ঘাত উভয় পক্ষে, বা a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার r তদ্রূপ ডান পক্ষেও m টু দি পাওয়ার r. এখন লক্ষ্য করো a টু দি পাওয়ার r x, r x সমান হলো m টু দি পাওয়ার r. তোমরা উঠাও, খাতায় উঠায় নাও. হ্যাঁ, এবার লক্ষণীয় এবার আমরা লগ দিয়ে লিখব. আমরা কি লিখবো, এটাকে আমরা এক্স ধরবো, এই যে এটা এ টু দি পাওয়ার এক্স সমান এন, তাহলে লগ এ এন ভিত্তিটা ভিত্তি থাকবে লগের ভিত্তি, এনটা মানটা আসবে এই পাশে লগের সাথে, লগ এ এন সমান এক্স পাওয়ারটা এখানে আসবে. লক্ষ্য করো এ টু দি পাওয়ার এক্স সমান এন, তাহলে বা লগ এ টু দি পাওয়ার অর্থাৎ এ ভিত্তিক, এ ভিত্তিক থাকবে এ ভিত্তিক লগ এন, এটা হলো এন, এটা এন, এম টু দি পাওয়ার আর, এটা সমান হলো আর এক্স, আর এক্স, এটা এক্স আর এক্স. এবার এক্স এর মানটা বসিয়ে দাও, সুতরাং লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর সমান আর এক্স এর মান গুলো কি ধরেছি আমরা, লগ এ এম, লগ এ ভিত্তিক এম প্রমাণিত. শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্ক এই সূত্র তিনটি প্রমাণ সবাই বুঝতে পেরেছ. এবার যদি সূত্র তিনটি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে, এবং বেশি করে লাইক দিবে, শেয়ার দিবে, এবং এই ক্লাসটি তোমরা সাবস্ক্রাইব করবে, আমার সাথে যোগাযোগ করবে যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে, আমি তোমাদের পুনরায় আবার ক্লাস নিয়ে বুঝিয়ে দেব. সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাসের এখানেই সমাপ্তি.